এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা, আর হবে ভিন্ডি আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। আর এখানে আজকে ডিমের অমলেট করে ঝোল করব আলু দিয়ে, আলুও কেটে রেখেছি, তো ডিমের অমলেট করে ঝোল করব। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, তারপরে শুধু কড়াইয়ে ফোড়ন দেওয়া বাকি আর কি। তো আজকে আমি তো বেরোবো 10:15 নাগাদ, আজকে ইন্টারনাল এক্সাম আছে, তো দেখা যাক কতটুকু কি করতে পারি। মোস্ট প্রবাবলি এটা মা করবেন, মোস্ট প্রবাবলি না 100% মা করবেন, আমি মানে ডিমটা আর এটা করছি আর। বাবা ওদের জিনিসপত্র এই টেবিলের ওপরে, তো ভাবছি যে এই র্যাকটা একটু ফাঁকা করে দিয়েছি, এটা শ্রেয়নের বইটইগুলো, এই খাতাগুলোকে কিছু কমিয়ে নিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো যে আরে একটু ভিডিও করি, তো খাতাগুলো এখানে নিয়েছি, এগুলো ওপরে রেখে দেবো, বইগুলো ওপরে রেখে দেবো, তাহলে এই র্যাকটা বাবা ওরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আপাতত রেখেছেন এই যে মেথি, লং, তারপরে জিরে, এগুলো ভিজিয়ে ভোরবেলা জল খান আর কি, আগের দিন রাত্রিরে জল জলে ভিজিয়ে রাখেন। তো এটাও যদি খালি করে দিই তাহলে এখানেও ইয়ে করতে পারবে, মানে এখানে তিনটে ইয়ে রয়েছে, তো সেটাই করছি রান্নার ফাঁকে ফাঁকে। আর এখন এটা দিয়ে ভালো বোঝা যায় না, এখন সময় সকাল 8:10, হয়ে গেছে ডিমের ঝোল। মা বলবেন কিতা কতটি ডগডগা ঝোল করছত, মা আসলে ঝোলটা একটু কম পছন্দ করেন, আর আমি আবার ঝোল বেশি দিয়ে ফেলি, বলবেন ডগডগা ঝোল। তিনি উঠেছেন ঘুম থেকে, তুমি কি এই যে পেঁয়াজ আর আলু লইয়া বইছো দিশার সামনে, হ্যাঁ অক্ষণে ঘুম থেকে উঠছ, এইভাবে চলব, টিকিট কাটছ, টিকিট কাটছ নি, তাইলে টিকিট না কাটলে কেমনে হইব, যাইতা না, এটা চলবে না, এটা চলবে না, যেতে হবেই তোমাকে দিল্লি, না এইভাবে লাইফ নষ্ট করা যায় না। হ্যাঁ নানু রে ডাকলোই তো না, নানুর খালি গায়। 9:38 সময় 40, আমার এই ঘড়িটা বোধ হয় 2 মিনিট স্লো আছে। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে, স্ট্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সময় তো বলেই দিলাম, আর গতকালকে আমি আমার ইয়েতে বলেছিলাম যে নিম বেগুন করবো, এক্ষুনি যখন মোবাইলটা হাতে নিচ্ছি, মানে এতক্ষণ তো আমাকে দেখোনি তোমরা, বিভিন্ন কাজকর্ম বা ওইগুলো দেখেছো, এখন যখন ফেস টু ফেস, যখন তোমাদের সাথে ফেস টু ফেস যখন কথা বলতে যাচ্ছি, তখন মনে হয়েছে আরে আমি গতকালকের ব্লগে বলেছিলাম আচ্ছা নিম বেগুন করবো, একদম ভুলে গেছি। তো তোমরা তো দেখেই নিলে কী কী রান্নাবান্না করেছি, আজকে আবার ইন্টারনাল এক্সাম আছে, তিনটে ধাপে একটা ভোমরা, হ্যাঁ তো তিনটে ধাপে মানে পরীক্ষার ডিউটি আছে, তো যাব, আর আজকে আগরতলা যাব, কেননা আগামীকালকে মানে ছুটি আছে, মহরমের ছুটি। আর আমরা যখন আগে মানে বিয়ের পরপরই আমরা দীপকবাবু যে কোয়ার্টার পেয়েছিলেন, মানে কোয়ার্টার থাকতেন, তো আমি তো বিয়ের পরে কোয়ার্টার্সেই উঠেছি, তো ওইটার পাশ দিয়ে হায় হাসান হায় হুসেন হায় হাসান হায় হুসেন বলে বলে এই মহরমের এটা যেত, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো সবাই যে যেখানে আছে, মানে মহরমের পেছনেও একটা করুণ কাহিনী আছে কারবালার, এটা আমরা সবাই জানি, যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই বলে দিনটা চলো এগিয়ে নিয়ে যাই। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখো, সরো সরো, জায়গা দাও জায়গা দাও, বাইরুমু, হুম হুম, কোকো দেখেছো, কোকো কোকো কি বুঝতে পেরেছে যে আমি আগরতলা যাব, সেই জন্য উঠতে চাইছে না, নয়তো উঠে যায়। এই যে আমিও বেরিয়ে গেছি, ও দাঁড়িয়েছে, এতক্ষণ কিন্তু আমি ঠেলছিলাম। দিশা চল, 10টা বাজে, হ্যাঁ সর্ব কিছু করতো না, তুই নিজের ঘরের পোষা জিনিসটা ভয় পাস, বাইর দেখেছেন অবস্থা, আমার দেরি হয়ে গেছে 10টা বাজে, কোকো আয় 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 আয়, সকালবেলা আমার সঙ্গে মর্নিং ওয়াকে তুই দৌড়াইছত না, আয় 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 আয়, ওই তো চল। এই সময় গণেশকে পাওয়াটা শক্ত,
হ্যাঁ, কেননা ওর স্কুলের বাচ্চা আর ইয়ে আছে। দেখ অটো অটো যদি ডাইরেক্ট কলেজ অবধি হয় তাহলে একটা সুবিধে, নয়তো ভেঙে ভেঙে পরীক্ষা ডিউটির টাইমে একটা টেনশন হয়ে যায়। যাচ্ছি আগরতলায়। এই দুটো বছর মানে শ্রেয়নের 11-12 এই দুটো বছর আমাদের মানে প্রচণ্ড একটা হেকটিক আর কি, কেননা আগরতলা উদয়পুর যাতায়াত এবং দীপকবাবু আর শ্রেয়ন তো এখন আগরতলা থাকছে, মা বাবাকে নিয়ে এসেছি। কেননা আমাদের যে আমার বাবার বাড়ির ঘরগুলো একদম ছোট ছোট, তো মা ওরাও মানে টিভি দেখতে পারে না, শ্রেয়নের পড়ার ডিস্টার্ব, মা ওদেরও ডিস্টার্ব, তো সেই জন্যে মা বাবাকে নিয়ে চলে এসেছি আমাদের এখানে। আর শিমুলকে পাঠিয়ে দেব আগরতলায়, সামনের মাসেই শিমুলকে আগরতলা পাঠিয়ে দেব, তাহলে দীপকবাবু ওদের আর অসুবিধে হবে না। আর আমার এখানে উদয়পুরে আরেকজন লোক একটু রেখে নেব, কেননা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলো আমার পক্ষে সম্ভব হবে না আর কি, কলেজ টলেজ করে। আর মা বাবারও তো বয়স হয়ে গেছে, তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তাই বলেই দিলাম প্রশ্নের উত্তর। পাঁচটা আর এসে গেলাম বাড়ি, এই যে বাবার বাড়ি, কিন্তু মা বাবা তো আমার এখানে, তো দেখা যাক কে গেট খোলে, দরজা খুলে কি শ্রেয়ন না শ্রেয়নের বাবা। বাবারে ও মা, আমিও বুঝতে পারছি না কোনটা টান। কলিং বেলটা বাজাই, কে আসবে, শ্রেয়ন না শ্রেয়নের বাবা, কে আসবে, দীপকবাবু না শ্রেয়ন, দীপকবাবু না শ্রেয়ন, কে আসবে কে আসবে কে আসবে, কাকে দেখবো আগে, কাকে আগে দেখবো, এটাই দেখছি। কেউ আসছে না, বেল বাজালাম, বেল বাজানোর সাথে সাথে কেউ আসছে না, নিশ্চয়ই এরা ঘুমোচ্ছে। হ্যাঁ, কেউ তো নেই দেখি। এ বাবা, বাজালাম কয়েকবার, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। কই তোমরা আসোনি, শ্রেয়ন কেউ নেই ঘরে, দীপকবাবুও নেই শ্রেয়নও নেই, বেশি উৎসাহ, কে আগে আসবে কে আগে আসবে। পীর এসে খুলে দিল গ্রিল, এবার পীর ওদের ঘরে বসবো, কেননা আমাদের ঘরের দরজা বন্ধ, তালা। দীপকবাবু একটা কাজে আটকে পড়েছেন, বলছে 5 মিনিটের মধ্যে আসছেন, যাই হোক বসি ওদের ঘরে। শ্রেয়ন আইস, হ্যাঁ আমি এই ঘরে, বাবা নাই তো ঘরে, তুমি এখন সারা বাড়ি থেকে আইসো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রেশ হয়ে নিলাম, খিদে পেয়েছে, একটা রুটি আর অমলেট নিয়ে গেছিলাম টিফিনে, তো খিদে পেয়েছে, এখন ঘরে বিস্কিট টিস্কিটও সেরকম, এগুলো একটু মিষ্টি খাবো না, তো ওই আপেল নিয়ে গেছিলাম, ওই যে বাবা এনেছিলেন আপেল, আপেল নিয়ে গেছিলাম কলেজে, সেটা সময়ের অভাবে খাওয়া হয়নি, তো এখন আপেলখানা খাই। কালকের ভিডিওটা আর এন্ড করতে পারিনি, আজকে সকাল হয়ে গেছে, এখন 5:20 বাজে, হাঁটতে যাব, তো দীপকবাবু বাজার করার প্রস্তুতি, হেঁটে সেরে বাজার করবেন, সেই জন্যে পার্স নিয়ে নিচ্ছেন বা টাকা কিছু পকেটে নিয়ে নেবেন আর কি। আসলে এত টায়ার্ড ছিলাম না, আর মানে ভিডিও করারই মন করছিল না, তাহলে আজকের ভিডিওটা রাখছি, দেখা হবে আবার নতুন ভাবনায় নতুন আলোতে, ভালো থেকো সুস্থ থেকো।